কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের কাঁচা আমের মোরব্বা রেসিপি। আমি ছোট সময় হতে আমার মাকে যেভাবে করতে দেখেছি আজকে আপনাদের ঠিক সেভাবেই করে দেখাবো। এটা ঠিক আচার বলা যায় না, তারপরেও আমরা আমের মোরব্বাটাকে আচারের ক্যাটাগরিতেই ফেলে থাকি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে দারুণ স্বাদের কাঁচা আমের মোরব্বা। আমের মোরব্বা তৈরি করার জন্য আমগুলো এমন সিলেক্ট করতে হবে যার আটি শক্ত থাকবে। আটি শক্ত থাকলে আমগুলো গলে যাবে না। এখানে আমি আটটি মাঝারি আকৃতি আমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। লক্ষ্য করবেন যাতে সবুজ অংশ থেকে না যায়। এখন আমগুলো একটি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। ছিদ্র করার সময় লক্ষ্য রাখতে হবে যেন কাটা চামচটা আমের আটি পর্যন্ত চলে যায়। এভাবে ছিদ্র করে নিলে চিনির শিরাটা আমের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। সবগুলো আম কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আমগুলো একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা এমন দিতে হবে যাতে আমগুলো পানির মধ্যে ডুবে থাকে। এভাবে আমগুলো ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য। এই এক ঘন্টায় আমগুলোর ভিতরে যে কষ ও টক ভাব থাকে তা অনেকটাই চলে যাবে। এক ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন আমের মধ্যে পানি কিন্তু সাদা হয়ে গিয়েছে। এখন আমগুলোকে পানি বদল করে দুই তিনবার ধুয়ে নেব। এখন আমগুলো থেকে যতটা সম্ভব চিপে পানি ঝরিয়ে নেব। আমের মোরব্বা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। আমগুলোকে চিনি পানির সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নেব। এর মধ্যে কিন্তু আমগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমগুলোকে উল্টে দেব। এখন আবার ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব কিছুক্ষণের জন্য। আমের মোরব্বা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দেখুন এর মধ্যে কিন্তু শিরাটা টেনে গিয়েছে। আপনারা ইচ্ছে করলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি শিরাটা একদম টানিয়ে নেব। এই সময় যাতে আমগুলো নিচ থেকে পোড়া লেগে না যায় এর জন্য নিচ থেকে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। হয়ে গিয়েছে দারুণ স্বাদের আমের মোরব্বা। আমের মোরব্বাগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটি কাচের জারে ভরে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।